بهر حال مانوش بانور نا পৃথিবীর কোন প্রাণীকে অন্যের বাচ্চা বললে পরে গালি টালি দিবে না প্রতিবাদ করবে না আপনি যদি টিকটিকিরে বলেন তোরে তো কুমিরের লাহিনী দেখা যায় রে তুই কুমিরের বাচ্চা তাতে ও আপনাকে বলবে না বেয়াদব আমার অনেক বাচ্চা আমি কেমনে কুমিরের বাচ্চা এটা বলবে না আপনি যদি অন্য কোন প্রাণীকে বলেন এই শিয়াল তুই অমুকের বাচ্চা কিছু বলবে টলবে না প্রতিবাদ করবে না পৃথিবীর কোন প্রাণীকে আরেক প্রাণীর বাচ্চা বললে প্রতিবাদ করবে না কিন্তু মানুষকে আল্লামাহুল বায়ান মানুষকে আল্লাহ তাআলা প্রতিবাদের ভাষা দান করেছেন এটা সরকারেরও রাগ করার কিছু নাই প্রশাসনেরও খেপাখেপির কিছু নাই কেন প্রতিবাদ হয় এটা বলার অবকাশ নাই কারণ প্রতিবাদ করার জন্যই তো আল্লাহ ভাষার দৌলত দান করেছেন মানুষকে বানরের বাচ্চা বানাবে প্রতিবাদ করবে না কেন করবে না প্রতিবাদ প্রতিবাদ করবে এজন্যই তো ভাষা দান করেছেন সাদাকে সাদা বলবে কালোকে কালো বলবে অন্যায়কে অন্যায় বলবে ন্যায়কে ন্যায় বলবে এ কারণেই তো মানুষের জবান এ জবান তালা লাগায় দেওয়ার জন্য দেওয়া হয় নাই প্রতিবাদ করার জন্য দেওয়া হয়েছে সঙ্গত কারণে মহতরম হাজিরিন প্রতিবাদ হবেই আল্লামা সাজিদুর রহমান সাহেব হুজুরও উপস্থিত রয়েছেন হুজুরও বলেছেন সরকারকে জানানো হয়েছে যে শিক্ষা সিলেবাস থেকে মিথ্যা শিক্ষাকে বের করে দিন এগুলো আমাদের জাতিকে শিক্ষা দিবেন না মুসলমানের তাওহীদবাদী মুসলমানকে বিবর্তনবাদ দিয়ে পরিবর্তন করার চেষ্টা করবেন না জানানো হয়েছে প্রতিবাদ হবেই শুধু প্রতিবাদ নয় অন্যায় হলে তো মানুষ প্রতিরোধকারী প্রাণী প্রতিরোধকারী প্রাণী আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন হককে হক তরিকায় বুঝার তৌফিক দান করেন বাতিল থেকে বাঁচবার তৌফিক দান করেন ইনসান ও ইনসানিয়াত দুইটাকে মিলায় মনুষ্যত্বের গুণে আমাদের মানব সমাজকে আল্লাহ তাআলা গুণী করেন হাইওয়ানিয়ত থেকে বাঁচার জন্য মুসলিম মিল্লাতকে বিবর্তবাদ বিবর্তনবাদকে না বলার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে কবুল মঞ্জুর করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লামা হাসান জামিল সাহেব দামত বরকাত